দিল্লীর মন্ত্রণালয় রণক্ষেত্রত নামিব অসম বিজেপি। নির্বাচনের পূর্বে ঘরে ঘরে যাব রাজ্যিক বিজেপি। ভারতের আন আন রাজ্যর দরে অসমতো চমৎকার করার লক্ষ্য বিজেপির। এফালে কংগ্রেস দলের ভিতরত আভ্যন্তরীণ কণ্ডল, আনফালে দিল্লীর ভারত মণ্ডপমত মহামন্থন লৈ নির্বাচনী রণক্ষেত্র নামিব সাজু হয়েছে শাসকীয় বিজেপি। আব কি বার 400 পার লক্ষ্যরে এইবার সহজভাবে লব বিচরা নাই লোকসভা নির্বাচন। ইতিহাস গড়ার লক্ষ্যরে বিজেপিয়ে দেশজুড়ি আরম্ভ করিব নারী শক্তি র্যালি। মনোনয়ন পত্র দাখিল করার আগদিনালৈ ভোটার তালিকাত অন্তর্ভুক্ত করিব প্রত্যেকগৰাকী ভোটারর নাম। পূর্বতকৈ শক্তিশালী রূপত ঘরে ঘরে আরম্ভ করিব সম্পর্ক অভিযান। সম্পর্ক অভিযানের সময়ত বাদ পড়িব নোৱাৰিব কোনো ভোটার। দেশজুড়ি দুর্বল 1000 বুথ শক্তিশালী করিব বিজেপিয়ে। এই সমূহ লক্ষ্যরে দিল্লীর রাষ্ট্রীয় সম্মিলনের পিছরে পৰা সাজু হওয়ার বাবে আহ্বান জানা হয়েছে প্রত্যেকগৰাকী কার্যকর্তা। আমি গৈ রাইজৰ লগত তেখেতসকলৰ অভাব অভিযোগৰ কথা আমি বুজ লৈ সেই সমস্যাবিলাক সমাধান করার প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টিয়ে চলাই আছে। সকলবিলাকক নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় তেখেতে প্রণাম জানাব দিছে আর তেখেতে দিল্লির পৰা ভারতবর্ষর একগৰাকী এগৰাকীকৈ ব্যক্তি গাঁয়ে চুকে কোণে সকলকে নমস্কার জানাইছে। এতিয়া আমি সেই নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সেবা যে নমস্কার সকলকে তেওঁৰ হৈ আমি ৰাইজক বিলাম। আব কি বার 400 পার আর মোদীময় ভারত করার লক্ষ্য করার বাবে বদ্ধ পরিকর প্রতিজন অসমৰ মন্ত্রী আর বিধায়ক। এটা কথা সাব যে ইমানেই আত্মবিশ্বাসেরে সকলোখিনি এবার নেতৃত্বই করেছে। নিশ্চিতভাবে 370 ভারতীয় জনতা পার্টি অকলে পোৱার সম্ভাবনাটো উজ্জ্বল। আর দ্বিতীয়তে NDA 400খনতকে অধিক আসন পোৱার পরিকল্পনা ইতিমধ্যে যুগুতা হয়েছে। যা আসনি প্রস্তুত করা হয়েছে সেইবিলাকে সুদূর প্রসারীভাবে শক্তি লাগবে। এইবিলাক গোটেই কথাবিলাক অসমৰ মানুহে বুজি পাইছে আর মই ভাবো যে অনাগত দিনত আমি গাঁৱে গাঁৱে গৈ এই কথাবিলাক মানুহৰ মাজলৈ আলোচনার মাধ্যমে লৈ যাম। উল্লেখযোগ্য যে দলটোৰ প্রতিষ্ঠা দিবসৰ দিনা অর্থাৎ 6 এপ্রিলৰ দিনা ঘৰ সম্পর্ক অভিযানৰ জৰিয়তে ঘৰে ঘৰে যাব বিজেপি। ক্যামেরা পার্সন সঞ্জয় বৰাৰ সৈতে হিরকজ্যোতি মালাকাৰৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইষ্ট। দিল্লীর মন্ত্রণালয় রণক্ষেত্রত নামিব অসম বিজেপি। নির্বাচনের পূর্বে ঘরে ঘরে যাব রাজ্যিক বিজেপি। ভারতের আন আন রাজ্যর দরে অসমতো চমৎকার করার লক্ষ্য বিজেপির। এফালে কংগ্রেস দলের ভিতরত আভ্যন্তরীণ কণ্ডল, আনফালে দিল্লীর ভারত মণ্ডপমত মহামন্থন লৈ নির্বাচনী রণক্ষেত্রত নামিব সাজু হয়েছে শাসকীয় বিজেপি। আব কি বার 400 পার লক্ষ্যরে এইবার সহজভাবে লব বিচরা নাই লোকসভা নির্বাচন। ইতিহাস গড়ার লক্ষ্যরে বিজেপিয়ে দেশজুড়ি আরম্ভ করিব নারী শক্তি র্যালি। মনোনয়ন পত্র দাখিল করার আগদিনালৈ ভোটার তালিকাত অন্তর্ভুক্ত করিব প্রত্যেকগৰাকী ভোটারর নাম। পূর্বতকৈ শক্তিশালী রূপত ঘরে ঘরে আরম্ভ করিব সম্পর্ক অভিযান। সম্পর্ক অভিযানের সময়ত বাদ পড়িব নোৱাৰিব কোনো ভোটার। দেশজুড়ি দুর্বল 1000 বুথ শক্তিশালী করিব বিজেপিয়ে। এই সমূহ লক্ষ্যরে দিল্লীর রাষ্ট্রীয় সম্মিলনের পিছরে পৰা সাজু হওয়ার বাবে আহ্বান জানা হয়েছে প্রত্যেকগৰাকী কার্যকর্তা। আমি গৈ রাইজৰ লগত তেখেতসকলৰ অভাব অভিযোগৰ কথা আমি বুজ লৈ সেই সমস্যাবিলাক সমাধান করার প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টিয়ে চলাই আছে। সকলবিলাকক নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় তেখেতে প্রণাম জানাব দিছে আর তেখেতে দিল্লির পৰা ভারতবর্ষর এগৰাকীকৈ ব্যক্তি গাঁয়ে চুকে কোণে সকলকে নমস্কার জানাইছে। এতিয়া আমি সেই নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সেবা যে নমস্কার সকলকে তেওঁৰ হৈ আমি ৰাইজক বিলাম। আব কি বার 400 পার আর মোদীময় ভারত করার লক্ষ্য করার বাবে বদ্ধ পরিকর প্রতিজন অসমৰ মন্ত্রী আর বিধায়ক। এটা কথা সাব যে ইমানেই আত্মবিশ্বাসেরে সকলোখিনি এবার নেতৃত্বই করেছে। নিশ্চিতভাবে 370 ভারতীয় জনতা পার্টি অকলে পোৱার সম্ভাবনাটো উজ্জ্বল। আর দ্বিতীয়তে NDA 400খনতকৈ অধিক আসন পোৱার পরিকল্পনা ইতিমধ্যে যুগুতা হয়েছে।
যিবিলাক আঁচনি প্ৰস্তুত কৰা হৈছে সেইবিলাকে সুদূৰপ্ৰসাৰীভাৱে অসমখনত হওক দিয়ে লাগিব। এইবিলাক গোটেই কথাবিলাক অসমৰ মানুহে বুজি পাইছে আৰু মই ভাবোঁ যে অনাগত দিনত আমি গাঁৱে গাঁৱে গৈ এই কথাবিলাক মানুহৰ মাজলৈ আলোচনাৰ মাধ্যমে লৈ যাম। উল্লেখযোগ্য যে দলটোৰ প্ৰতিষ্ঠা দিৱসৰ দিনা অৰ্থাৎ 6 এপ্ৰিলৰ দিনা ঘৰ সম্পৰ্ক অভিযানৰ জৰিয়তে ঘৰে ঘৰে যাব বিজেপি। কেমেৰা পাৰ্চন সঞ্জয় বৰাৰ সৈতে হীৰকজ্যোতি মালাকাৰৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।